হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তুমি সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো। আর আমি এখন মোটামুটি ভালো আছি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে আমার ব্যাঙ্গালোরের ভিডিও। তো আমি হার্টের অপারেশন করার জন্য গেছিলাম ব্যাঙ্গালোরের দেবী শেট্টির হসপিটালে, মানে আমি নারায়ণা হসপিটালে। তো সেখানে 15 দিনের মতো ছিলাম। তো তারপর দেখো আমাকে অ্যাডমিশন করানো হয়েছে, মানে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করতে, সব কিছু কমপ্লিট করতে আমাদের 15 দিনের বেশি টাইম লেগে গেছে। তো তারপর আমি অ্যাডমিশন হয়েছি। তো আজকেই হলাম তো সকাল, তারপর দুপুরবেলা এসে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে দেখো আমাকে বললো যে তোমার নেলসে কোনো নেল পালিশ আছে কি না, আর নেলসগুলো কাটতে। তো সেজন্যই আমি দেখো নেলস, মানে যদিও নেল পালিশ ছিল না, হালকা হালকা ছিল, অনেকদিন আগে দিয়েছিলাম তো সেটাই হালকা ছিল, আর নখগুলো কেটে ফেলেছি। তো বললো তাহলে এখন নেলস নেল পালিশগুলো তুলে ফেলো। তো সেটাই বসে বসে এখন পরিষ্কার করে নিলাম। তো তারপর দেখো এখানে বসে আছি, যাব এখন ইকো করাতে, মানে অপারেশন করানোর আগে আবার একবার ইকো করাতে হয়। তো সেটাই, তো আমরা যতগুলো পেশেন্ট আজকে অ্যাডমিশন হয়েছি, তো সবাইকে নিয়ে এই যে বসে আছে নার্স, ও চলে গেছিলো নিচে ইকো করার জন্যে। তো ইকো করে আসার পর খেতে দিয়েছে ভাত ডাল, দু রকমের ডাল, সবজি, রুটি, তো এগুলো খেতে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছি, কারণ কালকে আবার আমার ওটি আছে সেজন্য। তো সেটাই শুয়ে শুয়ে ভাবছিলাম। আর এই দেখো বলতে বলতে কালকে সকাল, মানে পরের দিন সকাল হয়ে গেছে। তো সকাল 5টার সময় বলেছে স্নান করতে, তো স্নান ধ্যান করে বসে আছি যে কখন নিয়ে যাবে অপারেশন করতে। এদিকে একটু পরে আমাকে সেলাইন লাগানো হবে। তো এখানে এইগুলো কালকেই করে দিয়েছিলো, মানে সেলাইনে যে যে জায়গাটা করে সেইটা আর কি কালকেই করে দিয়েছিলো সব। আজকে শুধু সকালে স্নান ধ্যান করে বসে আছি, আর বলেছে যে কিচ্ছু খেতে হবে না, মানে শুধু একটু দুধ দিয়েছিল 4টার সময়। তো আমি তো দুধ খাই না, তো সেই জন্য আর কিছু খাইনি। তো আমি আছি 5তলায়। তো ওই যে নিচে ফুলের বাগানটা দেখছো, ওখানে হচ্ছে দেবী শেট্টির চেম্বার। তো সেটাই ভাবছিলাম যে মানে যখন আর কি যাইনি তখন আর কি বুঝতে পারিনি যে এখানে চেম্বার। তো আজকে বুঝতে পারছি যে এটাই আর কি চেম্বার, মানে ওনার তো যার কথা শুনে সবাই এই হসপিটালে আসে। তো আমিও দেবী শেট্টিকে দেখিয়েছি, উনি খুবই ভালো মানুষ। তো তারপরে তো দেখো এই যে সব বাচ্চাদের, দেখো আমাদের আমাকে ওইদিকে স্যালাইনটা লাগিয়ে দিয়েছে। তো তারপর সব বাচ্চাদের হিস্ট্রি শুনছিলো,